আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন স্টুডিও বাই খাদিজা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দুইটা ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি কিন্তু খুবই সহজ, একটা আপু রিকোয়েস্টে আমি এই রেসিপিটি বানিয়েছি। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা বোলে শুকনো উপকরণগুলো নিয়ে নিব। এখানে আমি 1/3 কাপ করে দুইবার অর্থাৎ 2/3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপরে বেকিং পাউডার নিয়ে নিব 1 চা চামচ, লবণ নিয়ে নিব 1/4 চা চামচ। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। আমি এগুলোকে অফ ক্যামেরায় দুইবার চেলে নিব। একটা মিক্সিং বোলে আমি 2টা ডিমের সাদা অংশ নিয়ে নেব। কুসুম যাতে সাদা অংশের মধ্যে একদমই না পড়ে, কুসুমটা সম্পূর্ণ আলাদা করতে হবে। ডিমটা একটু বড় সাইজের নিতে হবে। আমি 2টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি আর কুসুমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে আমি এগুলোকে বিট করে নেব। এই পর্যায়ে আমি আস্তে আস্তে অ্যাড করে দেব 1/2 কাপ চিনি। অল্প অল্প করে আমি বারবার করে এগুলো অ্যাড করব। চিনিটা সম্পূর্ণ গলে একটা ফোমি টেক্সচার চলে আসা পর্যন্ত আমি এটাকে বিট করব। আমার ফোমটা হয়ে গেছে, এখন আমি এখানে কুসুমটা অ্যাড করে দেব। আপনারা চাইলে একটা একটা করে কুসুম অ্যাড করতে পারেন। আমার যেহেতু একটা কুসুম ভেঙে গেছে তাই আমি দুটো একসাথে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। বেশি বিট করার দরকার নেই, শুধুমাত্র মিশিয়ে নিলেই হবে। আজকে আমি এখানে কোনো তেল ইউজ করব না, আপনারা চাইলে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে 2 টেবিল চামচ তেল দিয়ে দিবেন। এখন আমি এখানে অ্যাড করব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। এরপর আমি অল্প একটু মিশিয়ে নিব, বেশিক্ষণ বিট করার আর দরকার নেই। আমার ফোমটা সম্পূর্ণ রেডি, এখন আমি এগুলো এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আর আমি আগে বলেছি যে আমি শুকনো উপকরণগুলো দুইবার চেলে নিয়েছি অফ ক্যামেরায়। দেখতে পাচ্ছেন ফোমটা এরকমই হবে। এরপর আমি দুইবার করে এই শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। আর একটা স্পেচুলা দিয়ে আলতো হাতে এগুলোকে মিক্স করতে হবে। জোরে জোরে করা যাবে না, একটু সময় নিয়ে আলতো হাতে মিক্স করতে হবে। ওভার মিক্স করলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা পারফেক্ট হবে না। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, খুবই সময় নিয়ে মিশাতে হবে। আমি ভিডিওটাকে হাই স্পিডটা বাড়িয়ে দিয়েছি। একদম খুবই আলতো হাতে মিশিয়ে এটাকে ভালোভাবে নিতে হবে। এরপর দেখুন আমার এটা মিশানো হয়ে গেছে। আর এই ক্রিমে সরি এই কেকের ব্যাটারটা ঠিক এমন হবে, একটু হেভি হবে।
এখানে আমি একটা হার্ট শেপের মোড় নিয়ে নিয়েছি, এটা 8 ইঞ্চি। আপনারা চাইলে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি সাইজেরও নিতে পারেন। আমি সম্পূর্ণ প্যাটারটা আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডটাকে আমি বেকিং পেপার দিয়ে আগে রেডি করে রেখেছিলাম, হালকা একটু তেল তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন চারপাশ থেকে এটা আমি ভালোভাবে সেট করে দিচ্ছি ব্যাটারটা। এরপর হালকা একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতরে থাকা এক্সট্রা বাবলগুলো চলে যাবে। আজকে আমি এটাকে গ্যাস ওভেনে বেক করব। আমি প্রথমে গ্যাস ওভেনটাকে 5 মিনিট প্রি হিট করে নিয়েছিলাম। এখন আমি মোড়টা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দেব। এরপর 35 থেকে 40 মিনিটের মধ্যে এই কেকটা আমার হয়ে যাবে। আপনারা যদি চুলায় বেক করেন সেক্ষেত্রে 45 মিনিট লাগতে পারে, 40 থেকে 45 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ফিরে আসছি 35 মিনিট পর। 35 মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে চেক করব। আমি মোড়টাকে বের করে নিচ্ছি, একটা টুথপিক দিয়ে আমি একটা চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টুথপিকটা একদম ক্লিয়ার, তার মানে আমার কেকটা হয়ে গেছে। আর উপর থেকে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা খুবই পারফেক্ট হয়েছে। কেকটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে মোল্ড আউট করছি। গরম অবস্থায় কোনো কেকই মোল্ড আউট করতে যাবেন না, এতে করে কেকটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। রেসিপিটি আপনারা সম্পূর্ণভাবে ফলো করলে আপনাদেরও এরকম পারফেক্ট একটা কেক তৈরি হবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এখন আমি এটাকে 2টা স্লাইস করব, আপনারা চাইলে 3টা স্লাইসও করতে পারেন। একটা বড় ছুরি নেবেন, আমি এখানে ছোট ছুরির সাহায্যে স্লাইসগুলো করেছি, যার কারণে একটু আঁকা বাঁকা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেকটা কতটাই পারফেক্ট হয়েছে। এই কেকটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ডেকোরেশন করতে পারবেন। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।